হ্যালো গাইস, আমি মিমতা রসুম। স্কিন কেয়ার 101 এর এই পর্বে আমরা কথা বলবো আপনার ত্বকটা আসলে ঠিক কিভাবে ক্লিন রাখবেন, ঠিক সেই টপিকটা নিয়ে। এই ক্লিনজিং, ফেস ওয়াশ, ডাবল ক্লিনজিং, এসব শব্দ আমাকে ঠিক কতবার আপনি বলতে শুনেছেন বলুন তো? অনেকবার, তাই না? কিন্তু এরপরেও কিন্তু অনেকগুলো কোশ্চেন আমি দেখছি রয়েই যাচ্ছে। যেমন অনেকেই দেখছি আস্ক করছেন, আমার স্কিনটা তো অনেক ড্রাই, তাই আমি তেমন একটা ফেস ওয়াশ করি না, কারণ বেশি ওয়াশ করলে স্কিনটা আরও বেশি ড্রাই লাগে। আবার অনেকে বলছেন অয়েলি স্কিন বলে আমি দিনে 5-6 বার ফেস ওয়াশ করি, এতে আমার তেলটা একটু কম মনে হয়। আবার অনেকে আস্ক করেন বেসন ইউজ করলে হয় না, ফেস ওয়াশ কি ইউজ করতে হবে, ন্যাচারাল কিছু কি ভালো না? এমন অনেক প্রশ্নের উত্তরগুলো নিয়েই অ্যাকচুয়ালি আমাদের আজকের আয়োজনটা। ক্লিনজিং বলতেই আমরা সবাই শুধুমাত্র ফেস ওয়াশকেই বুঝি, কিন্তু এই ফেস ওয়াশ সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি চলুন একটু দেখে নিই। পিএইচ ব্যালেন্সটা প্রথমত সবচেয়ে জরুরি। আপনার স্কিন টাইপ যেমনটাই হোক না কেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন 5.5 পিএইচ এর একটি ফেস ওয়াশ আপনি ইউজ করেন। এতেই আপনার স্কিনটা সবচেয়ে হেলদি থাকবে। মাইল্ড ফেস ওয়াশটা ইউজ করা সবচেয়ে ভালো। SLS SLES ফ্রি ফেস ওয়াশ ইউজ করার কথা আমরা বারবারই বলি, কিন্তু আমি জানি এমন ফেস ওয়াশ মার্কেটে খুব কম বাজেটে অ্যাভেলেবল হওয়াটা একটু ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি হার্শ কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ ইউজ করেন তাহলে আপনার স্কিন ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে এবং রুক্ষ হয়ে যেতে পারে। তাই লং টার্ম ইউজের জন্য আমি বলবো একটু কস্টলি হলেও যদি আপনি SLS SLES ফ্রি কোনো মাইল্ড ফেস ওয়াশ চুজ করতে পারেন বা পারচেস করতে পারেন, সেটাই আপনার স্কিনের হেলথের জন্য সবচেয়ে ভালো অপশন হবে। স্কিন ক্লিনজিংয়ে ফেনা একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, অ্যাটলিস্ট আমাদের সেটা মনে হয়, তাই না? বেশি ফেনা মানেই বেশি পরিষ্কার, এমন একটা আইডিয়া ছোটবেলায় টিভিতে বিভিন্ন কাপড় কাচার সাবানের অ্যাড দেখে আমাদের মাথায় একদম ঢুকে গেছে। কিন্তু এটার কিন্তু আসলে কোনো ভিত্তি নেই। বেশি ফেনা মানেই যে আপনার স্কিনটা ভালোভাবে ক্লিন হচ্ছে এমন কিন্তু কোনো কথাই নেই। সো আপনি নিশ্চিত থাকতে পারেন, একটা ভালো ব্যালেন্সড ফেস ওয়াশে যদি গাদা গাদা ফেনা নাও হয় তবুও কিন্তু সে আপনার স্কিনটা খুব ডিপলি ক্লিনজ করছে। তো ফেনার পরিমাণ দেখে ফেস ওয়াশ ভালো নাকি খারাপ এটা ঠিক করার চেষ্টা আপনি অ্যাটলিস্ট করবেন না। ক্লিনজিং খুবই বেসিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিন কেয়ার স্টেপ, এবং বলতে গেলে এই স্টেপটাই আমরা সবার আগে শিখি। বাচ্চারাও কিন্তু স্কিনটাকে ক্লিন রাখে, আবার বড়রাও কিন্তু ডেইলি স্কিনটাকে ক্লিন করে। সো ক্লিনজিং শুরু করার আসলে কোনো বয়স নেই। আপনি কিন্তু 11-12 বছরের বেবিদের স্কিনেও একটা মাইল্ড ফেস ওয়াশ ইউজ করতে পারেন। সো বাচ্চাদের ক্ষেত্রে ফেস ওয়াশের বদলে সাবান বা বডি ওয়াশ এরকম কিছু দিয়ে মুখ ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনার বেবির জন্য একটা ভালো মাইল্ড ফেস ওয়াশ সিলেক্ট করুন। এই বয়স থেকেই যদি ঠিকমতো একটা স্কিন কেয়ার হ্যাবিট গড়ে ওঠে, এটা ফিউচারে গিয়ে ওর স্কিন এবং হেলথের জন্য খুব ভালো হবে। আর বড়দের বেলায় ক্লিনজিং হচ্ছে এমন একটা স্টেপ যেটা আসলে ডেইলি করা হলেও অবস্থা এবং সময় সাথে সাথে আপনার স্কিনের নিডটাকে বুঝে করাটা অনেকটাই জরুরি, যেটা আসলে আমরা অতটা খেয়াল করি না, আর এখানেই শুরু হয়ে যায় যত ঝামেলা। ক্লিনজিং হওয়া উচিত স্কিনের টাইপ, ধরন এবং চাহিদা বুঝে। কিভাবে? যেমন ধরুন আপনার স্কিন সকালে, সকালে কিন্তু আপনার স্কিনে কোনো ধুলা ময়লা বা পলিউশন থাকে না, ওখানে শুধু থাকে সারা রাত ধরে জমা হওয়া কিছু ডেড সেল এবং কিছু সেবাম। সো এক্ষেত্রে স্কিনটাকে ক্লিন করতে কামান দাগার কিন্তু কোনো দরকার নেই। এক্ষেত্রে আপনি চুজ করতে পারেন খুবই মাইল্ড ক্রিমি একটা ফেস ওয়াশ, যা খুব মাইল্ডলি এবং সুদিংভাবে আপনার স্কিনের সারফেসটাকে ক্লিন করে ফেলবে। কিন্তু সন্ধ্যায় যখন আপনি বাসায় ফিরছেন তখন আপনার স্কিনটা কেমন? আপনার স্কিন সেম হলেও সকালের স্কিন এবং রাতের স্কিনটা কিন্তু অনেকটাই আলাদা। কিভাবে আলাদা চলুন দেখি। রাতে আপনি যখন বাইরে থেকে বাসায় ফিরছেন আপনার স্কিনে কী কী থাকছে? থাকছে ডার্ট, পলিউশন, সানস্ক্রিন, হালকা মেকআপ এবং ঘাম, ধুলা ময়লা, এইসব, তাই না? সো রাতের বেলায় আপনি কিন্তু স্কিন ক্লিন করতে ইউজ করবেন একটা শক্তিশালী ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ এবং একটা ভালো ক্লিনজিং রুটিন, যা আপনার সকালের রুটিনটা থেকে বেশ আলাদা হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কিন্তু সকালে এবং রাতে আপনাকে আলাদা আলাদা ফেস ওয়াশ ইউজ করতে বলছি। এই কনসেপ্টটা বেশ নতুন, আমিও জানি। তো চলুন এই ব্যাপারটাকে একটু ইলাবোরেটভাবে দেখি। আপনার স্কিন টাইপে এবং স্কিনের চাহিদা বেজে কোন লেভেলের ক্লিনজিং আপনার দরকার হবে সেই হিসেবে আপনার ক্লিনজিং রুটিনটা আপনাকেই কাস্টমাইজ করে নিতে হবে। এক্স্যাক্টলি, ক্লিনজিংয়ে রয়েছে বিভিন্ন লেভেল, একদম নিচের লেভেল থেকে খুব হাই লেভেলের ডিপ ক্লিনজিং।
তো আমরা একেবারে নিচ থেকে শুরু করি। চলুন, একদম নিচে আছে আপনার মর্নিং ক্লিনজিং, যেটা আমি একটু আগেও বললাম আপনার স্কিনটা এই সময়ে বেশ অনেকটা ক্লিনই থাকে বলে আপনার খুব মাইল্ড একটা ক্রিমি ওয়াশের চাইতে বেশি কিছু দরকার হবে না। দেন আসি সেকেন্ড স্টেপের ক্লিনজিং, মানে একটু হেভি ক্লিনজিংয়ের ব্যাপারে। আপনার স্কিনে যখন সানস্ক্রিন থাকবে বা সানস্ক্রিনটা সেট করার জন্য আপনি একটু পাউডার দিচ্ছেন, সঙ্গে হয়তো হালকা একটু কাজল দিচ্ছেন, এরকম মেকওভার এবং সানস্ক্রিন রিমুভ করতে গেলে আপনার দরকার হবে একটু হেভি ক্লিনজিং। কীভাবে? সানস্ক্রিন বা পাউডার অনলি একটা ফেস ওয়াশ দিয়ে রিমুভ করাটা আসলে পসিবল না, আর তাই আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে ডাবল ক্লিনজিংয়ের উপরে। আর ডাবল ক্লিনজিংয়ের ফার্স্ট স্টেপে থাকবে একটা মেকআপ রিমুভার বা ক্লিনজার। এই ফার্স্ট স্টেপ ক্লিনজার হতে পারে মিসেলার ওয়াটার, হতে পারে কোনো ন্যাচারাল ভেজিটেবল অয়েল যেমন কোকোনাট অয়েল, হোহোবা অয়েল, অলিভ অয়েল বা কোনো অয়েল ক্লিনজার বা বাম। এখানে কোশ্চেন, আসলে কোন ফার্স্ট স্টেপ ক্লিনজারটা আপনার স্কিনের জন্য সবচেয়ে ভালো হবে? এখানে আসলে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করবে আপনার ক্লিনজারের কার্যকারিতার উপরে। এখানে সবচেয়ে মাইল্ড ক্লিনজারটা হচ্ছে মিসেলার ওয়াটার। মিসেলার ওয়াটার দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে যদি আপনি স্কিনটাকে ক্লিন করেন, যেমন 4-5 মিনিট, তাহলে আপনার সানস্ক্রিন খুব ভালোভাবে ক্লিন করাটা পসিবল। কিন্তু খুব কম সময়ে আপনার সানস্ক্রিনটা ক্লিন হবে, যেমন 1-2 মিনিট যদি আপনি কোনো অয়েল বেসড ক্লিনজার ইউজ করেন। সো এখানে ডিসিশনটা পুরোপুরি আপনার উপরে। আপনি যদি সময় দিতে চান এবং অয়েল অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে আপনার চয়েস হবে মিসেলার ওয়াটার, এবং আপনি যদি সময়ের স্বল্পতায় থাকেন এবং অয়েলকে আপনি ভয় না পান, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হবে অয়েল ক্লিনজার। এবার আসি আরও একটু ডিপ ক্লিনজিংয়ের ব্যাপারে। যারা সানস্ক্রিনের সঙ্গে প্রতিদিন একটু বিবি ক্রিম ইউজ করেন, হালকা একটু সিসি ক্রিম হয়তো ইউজ করেন বা শিয়ার কাভারেজের ফাউন্ডেশন ইউজ করেন, তারা কিভাবে নিজের স্কিনটাকে ক্লিন রাখবেন? এই হালকা ডেইলি মেকআপ ক্লিন করতে সবচেয়েতে ভালো কাজটা কিন্তু আসলে করবে অয়েল ক্লিনজার। এখানে মিসেলার ওয়াটারটা তেমন একটা ভালো কন্টেন্ডার নয়। এই মেকআপগুলোর ভিতরে যে কেমিক্যাল বন্ড থাকে, এই বন্ড ভাঙতে সবচেয়েতে ভালো কাজ করে অয়েল। অয়েল এই মেকআপের বন্ডটা ভেঙে আপনার স্কিনটাকে মেকআপ ফ্রি করে ফেলে। তাই প্রথম স্টেপে আপনি যখন একটা অয়েল ক্লিনজার ইউজ করবেন, আপনার স্কিনের টপ লেয়ার থেকে সব মেকআপ উঠে যাবে। এবং সেকেন্ড স্টেপে আপনি যখন একটা ফোমিং ফেস ওয়াশ ইউজ করবেন, তখন সেই ফোমিং ফেস ওয়াশ আপনার আসল স্কিনটাকে ক্লিন করবে। সো এখানে দুটো ক্লিনজারের কাজ কিন্তু ডিফারেন্ট। অয়েল ক্লিনজার আপনার মেকআপকে ক্লিন করছে এবং ফোমিং ফেস ওয়াশ ক্লিন করছে আপনার পোরগুলোকে, অর্থাৎ আপনার স্কিনকে। এবারে চলে আসি একদম ডিপ ক্লিনজিংয়ের ব্যাপারে। ডিপ ক্লিনজিং আপনার কখন দরকার হবে? যখন আপনি খুব হেভি মেকআপ করবেন। হেভি মেকআপ বলতে আমরা কী বোঝাচ্ছি? হেভি মেকআপ বলতে আমি পার্সোনালি বোঝাচ্ছি ওয়েডিং মেকআপ বা হেভি পার্টি মেকআপ, প্যানকেক মেকআপ, ফুল শিয়ার কভারেজ ফাউন্ডেশন, সাথে ওয়াটারপ্রুফ আই মেকআপ যেমন লাইনার, মাস্কারা, আই শ্যাডো এবং প্রাইমারকে। এমন মেকআপ ক্লিন করতে আপনাকে বেশ অনেকটাই পরিশ্রম করতে হবে। আপনারা জানেন কোরিয়ান মিডিয়ায় আর্টিস্টদের ভিতরে একটা মটো খুব পরিচিত, সেটা হচ্ছে তুমি তোমার মেকআপটা করতে যতটুকু সময় নিয়েছো, তোমার মেকআপটা তুলতেও ঠিক ততটাই সময় নেওয়া উচিত, নইলে তোমার হেলদি স্কিনকে বাই বাই বলে দাও। ঠিক এই মটোটা আমরা ফলো করি না বলেই হেভি মেকআপ করলে আমরা বলি আমাদের ব্রুন হচ্ছে, আমাদের স্কিন খারাপ হয়ে যাচ্ছে, স্কিনের টেক্সচার নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে দোষটা কিন্তু আসলে মেকআপের নয়, দোষটা পুরোপুরি আপনার ক্লিনজিং হ্যাবিটে। এমন হেভি মেকআপ ক্লিন করা ডাবল ক্লিনজিংয়ের কর্ম না। সো এখানে আপনাকে অ্যাড করতে হবে আরও একটা ক্লিনজিং স্টেপ। এক্ষেত্রে আমরা করব ট্রিপল ক্লিনজিং। ট্রিপল ক্লিনজিং এর স্টেপ 1, মেকআপ ওয়াইপ। মেকআপ ওয়াইপ দিয়ে খুব আলতো হাতে রাব করে আপনার স্কিন থেকে যতটা সম্ভব মেকআপ তুলে ফেলার চেষ্টা করুন বা মুছে ফেলার চেষ্টা করুন। কখনোই ধরে নেবেন না যে একটা ওয়াইপেই আপনার ফুল ফেস এবং নেকের মেকআপ ক্লিন হবে, তবে কিন্তু খুব বড় ভুল করবেন। আমি বলবো আই মেকআপের জন্য আপনি একটা ওয়াইপ বরাদ্দ রাখুন, ফেস মেকআপের জন্য আরেকটা ওয়াইপ বরাদ্দ রাখুন। কিন্তু ওয়েডিং মেকআপ ক্লিন করার জন্য 3-4 ওয়াইপ লাগাও কিন্তু অদ্ভুত না। ওয়াইপ দিয়ে মিনিমাম 4-5 মিনিট খুব আলতো হাতে মুছে মুছে যতটা পারেন মেকআপটাকে আপনার স্কিন থেকে সরিয়ে ফেলুন। এবার আসবে সেকেন্ড স্টেপ, ওই একই অয়েল ক্লিনজার। কারণ মেকআপ ওয়াইপ কিন্তু আপনার মুখের টপ লেয়ার থেকে বেশ অনেকটা মেকআপ
তুলে নিয়েছে, কিন্তু সে আপনার মুখের সব মেকআপ কিন্তু মেল্ট করতে পারেনি। পরের ভিতরে রয়ে যাওয়া গাদা গাদা প্রাইমার এবং ফাউন্ডেশন ক্লিন করতে মিনিমাম 2-3 পাম্প ন্যাচারাল অয়েল বা অয়েল ক্লিনজার হাতে নিয়ে নিন। এবারে সেটা পুরো মুখে মাখিয়ে খুব আলতো হাতে 2-3 মিনিট মাসাজ করুন। মাস্কারা এবং লাইনার যাতে খুব ভালোভাবে ক্লিন হয় এটা খেয়াল রাখবেন। দরকার হলে ঠিক চোখের ল্যাশের গোড়ায় হাত দিয়ে বা কটন বার দিয়ে খুব ভালোভাবে মাস্কারার প্রতিটা ফ্র্যাগমেন্ট আপনি অয়েল ক্লিনজার দিয়ে ক্লিন করে ফেলুন। হেয়ারলাইনের কথা কিন্তু ভুলে যাওয়া যাবে না। মুখের পেরিফেরি এবং হেয়ারলাইনের ভেতরেও কিন্তু ফাউন্ডেশন, ব্রোনজার, কন্ট্যুর এগুলো চলে যায়। সো হেয়ারলাইনের ভেতরেও অয়েল ক্লিনজার দিয়ে মাসাজ করাটা খুব জরুরি। এবার পানি বা কটন প্যাড দিয়ে আপনার অয়েল ক্লিনজারটা মুখ থেকে ক্লিন করে ফেলুন। লাস্ট স্টেপে থাকছে ওই একই ফোমিং ক্লিনজার। ফোমিং ক্লিনজারে একটু বেশি সময় দিন এবং ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ ইউজ করুন। কোনো ক্রিমি বা হালকা ফেস ওয়াশ কিন্তু এক্ষেত্রে আপনাকে অতটা হেল্প করবে না। ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ মিনিমাম 2-3 মিনিট সময় নিয়ে স্কিনে মাসাজ করুন, যাতে আপনার পোরের ভেতর থেকে যে কোনো মেকআপ রেজিডিউগুলো বের হয়ে চলে আসে এবং আপনার স্কিনটা 100% ক্লিন হয়ে যায়। এভাবে ডিপ ক্লিনজিং করার পর আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে হেভি মেকআপ আপনার স্কিন থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। এই তো চলে গেল বিভিন্ন রকমের স্কিন নিড হিসেবে বিভিন্ন রকমের ক্লিনজিং কাস্টমাইজেশন রুটিন। এবার শেষ করার আগে আমরা চলে আসব ক্লিনজিংয়ের কমন কিছু মিস্টেকের ব্যাপারে, যেই মিস্টেকগুলো ইন দ্য লং রান আমাদের স্কিনে অনেক হার্ম করছে। মনে রাখবেন, মেকআপ বা সানস্ক্রিন কিন্তু মাল্টিপল টাইম ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেও একদম ভালোভাবে ক্লিন করা পসিবল না। সো আপনি যদি মনে করেন ক্লিনজিং অয়েল বা মিসেলার ওয়াটার আমি কিনবো না, না কিনে আমি আমার টাকাটা সেভ করব, বরং আমি 2-3 ফেস ওয়াশ দিয়েই বরং মুখটা ধুয়ে ফেলি, তবে কিন্তু আপনি ভুল করবেন। এতে আপনার স্কিনটা ড্রাই হবে, আপনার স্কিনের ময়েশ্চার ব্যালেন্স নষ্ট হবে, কিন্তু পোরের ভিতরে ডার্ট অ্যান্ড গ্রাইমগুলো কিন্তু রয়েই যাবে, আর এই নোংরা পোর থেকেই তৈরি হবে ব্রন এবং সিভিয়ার ব্রেকআউট। একই ভুল অনেকে করেন ডেইলি বাসায় ফিরে এসে। সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসে অনেকেই ঠিকমতো স্কিনটাকে ক্লিন না করেই ঘুমিয়ে যান। তারা মনে করেন কি হবে, পরদিন সকালেই না হয় আমি ক্লিন করি। এই যে বেশি সময়টা আপনি আপনার স্কিনে ডার্টগুলোকে রয়ে যেতে দিলেন, এতে আপনার স্কিনে ব্রনের চান্স অনেক গুণে বেড়ে যায়। সো ওয়ান সেন্টেন্স, ক্লিন ইয়োর স্কিন। ক্লিনজিংয়ের সবচাইতে বড় ভুলগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার আই মেকআপটাকে ঠিকমতো ক্লিন না করা। অনেকে মুখে কিছুই ইউজ করেন না, না সানস্ক্রিন না মেকআপ, কিন্তু একটু কাজল প্রতিদিনই দেন। কিন্তু ওই কাজলটা ক্লিন করার জন্য আপনি কোনো মেকআপ রিমুভারই হয়তো ইউজ করছেন না, কারণ আপনি ভাবছেন ওটা মেকআপই না, ওটা ফেস ওয়াশ দিয়েই ক্লিন হয়ে যাবে। ওই একই স্মাজি কাজল নিয়ে দিনের পর দিন আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি কি জানেন আপনি নিজের হাতে আপনার প্রিয় দুটি চোখ নষ্ট করছেন? এই মাস্কারা এবং কাজলের যে পিগমেন্টগুলো থাকে, এই পিগমেন্টগুলো আপনার আইলিডের ভেতরে বছরের পর বছর ধরে রয়ে যায় এবং একটা পর্যায়ে পিগমেন্ট জমে জমে আপনার কর্নিয়ায় আঘাত করে এবং কর্নিয়াটাকে ড্যামেজ করে ফেলে। এতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি অন্ধ হয়ে যেতে পারেন, আপনার চোখে খুব বড় ধরনের ইনফেকশন দেখা দিতে পারে। সো নিজের সাথে জুয়া খেলবেন না। আপনার আই মেকআপের প্রতিটা দানা খুব ভালোভাবে ডেইলি ক্লিন করুন, আর কোনো অপশন আপনার নেই। আরেকটা বড় ভুল হচ্ছে স্কিনটাকে খুবই জোরে জোরে রাব করা। আমি বারবারই বলি, আপনার ত্বক কিন্তু আপনার বেডের কাথা নয়। সো জোরে জোরে ঘষা দিয়েই যে আমি স্কিন ক্লিন করে ফেলতে পারবো, এটা কিন্তু খুবই আনট্রু। মনে রাখবেন, স্কিন ক্লিন করতে দরকার সময় এবং একটা ভালো ফর্মুলার ক্লিনজার। আপনার গায়ের জোর দিয়ে কিন্তু স্কিন ক্লিন হবে না। জোরে জোরে ঘষে স্কিন ক্লিন করার ট্রাই করার রেজাল্ট হচ্ছে ঝুলে যাওয়া স্কিন, চোখের পাশে কপালে রিঙ্কেল এবং টায়ার্ড স্কিন। আর এই সিচুয়েশনটা যখন একবার অকার করবে, আপনি কিন্তু আর এই সিচুয়েশনটাকে রিভার্স করতে পারবেন না, এটা একেবারে ইম্পসিবল। সো আপনার স্কিনের হেলথ বজায় রাখতে গেলে আপনার স্কিনকে কীভাবে হ্যান্ডেল করছেন সেটার দিকে নজর দিন। তো এই ছিল বিভিন্ন রকমের কাস্টমাইজড ক্লিনজিং রুটিন নিয়ে আমাদের আজকের আলোচনা। স্কিন কেয়ারের আর কোন টপিকে আমাদের কাছে এমন ডিটেইল ইনফরমেশন জানতে চান, আমাদেরকে কমেন্টে এবং ইনবক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। সাথে সাথে আমাদের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আজ তাহলে এটুকুই, বাই।